নমস্কার, সালাম আদাব সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। নুন এলিচ দিয়ে লাউ পাতা দিয়ে ভাজি করব। তো কিভাবে করি একটু দেখাই। আরেকদিন দেখিয়েছিলাম কেচকি মাছ, এটা দিয়েও মজা। নুন এলিচ দিয়ে লাউ পাতা ভাজি, অনেক সুস্বাদু মাছ। তো এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, এই যে কেচি দিয়ে, এই যে লাউ পাতাও নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে এটাকে মুড়িয়ে নেব। এটাতে আর লবণ মরিচ কিছু দিতে হবে না, এভাবে করে বেঁধে নিলে হয়ে যাবে। এই যে তো, এই তো এভাবে করে এটা তেলের মধ্যে বসিয়ে দেব, তারপরে হয়ে যাবে। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিই। এতে সবগুলো মুড়িয়ে নিয়েছি, থেকে সুতা দিয়ে বাঁধতে হবে না, এভাবে করে করলে হয়ে যাবে। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো, এখন হালকা দেবো, বেশি দেবো না, হালকা একটু তেল দিয়ে থেকে তো এটা এভাবে করে এভাবে করে করে এক এক করে বসিয়ে দেবো। এ তো হয়ে গেছে ভাজিটা, নুন ইলিশের ভাজি লাউ পাতা দিয়ে। ভিতরটাও হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর করে হয়েছে, দেখুন কোনো কিছু দিতে হয় না। এভাবে করে নুন ইলিশটাকে বসিয়ে দিলে, একটু তেল দিয়ে ভাজলে, বা তেল ছাড়াও ভাজা যায়, কিন্তু তেল দিলে একটু ভালো হয় আর কি। তো এভাবে করে যদি আপনারা বানিয়ে খান তাহলে অনেক মজা। অনেকগুলোই চামচ নিয়ে আসছে, ওগুলোকে ক্লিন করে নিয়েছি পরিষ্কার। এই যে ময়লাগুলো এদিকে রেখেছি, ক্লিন করে নিয়েছি। এখন অল্প অল্প করে এগুলোকে ভাগ ভাগ করে রেখে দেবো জিপলক দিয়ে, এভাবে করে অল্প অল্প করে এভাবে করে রেখে দেবো। তাই তো মিনির জন্য মাছ নিয়ে আসছে, এগুলো মিনির জন্য ভাজি করা হবে। তো চিকেনটাকে রেখে দিয়েছি, এটাকে পিস করে রেখে দিয়েছি জিপলক ব্যাগে। শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি রান্না করার জন্য।
তো একটু পানি দিয়েছি মশলাটাকে কষানোর জন্য, কষিয়ে আসুক, তারপরে শাকটা দিয়ে দেব, পালং শাক। তো চিংড়ি মাছটা হওয়ার পর শাকটা দিয়ে দেব এর মধ্যে, সিদ্ধ করা শাকটা। চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে অনেক মজা। তো হয়ে গেছে শাকটা, দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। লাঞ্চ তৈরি করেছি, পালং শাক দিয়ে চিংড়ি মাছ, ব্রোকলি ভাজি, ডিম ভাজি, পাতলা করে মসুরের ডাল, একদম পাতলা সেজনা দিয়ে, আর মিনির মাছ। মিনির মাছগুলো দেখুন ভাজি করে নিয়েছি, এ সকাল বিকাল দেওয়া হবে মাছগুলো, তো ভাজি ছাড়া তো খাই না। তো একটু লবণ আর হলুদ দিয়ে এভাবে করে ভেজে রেখেছি মাছগুলো।